নমস্কার বন্ধুরা, পেরুদাদা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার বসে পড়েছি আমি আর আমার ছেলে মিলে, কিন্তু আমার ছেলে আজকে ফ্রাইড ডিম, সেই ডিমটা নিয়ে ও বসে পড়েছে। পরপর দুইজনই হয়ে যাচ্ছে ডিম আর চিংড়ি মাছ ও খাবে। আর এটা ভিডিও করার আগে ও খাওয়া শুরু করা আরম্ভ হয়ে গেছে, মানে খেতেই আছে আর কি। এটা কি বলো, তুমি বলো, চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ গুলো হয় তার বড়া, এটা চিংড়ি মাছের বড়া। আর আমি নিয়ে নিয়েছি কুমড়ো শাক, কালকে হয়েছে আজকেও কিন্তু হয়েছে কুমড়ো শাকটা, আর খুবই ভালো লাগে শাক শাক পাতা খেতে। আমি নিয়ে নিয়েছি ও বাদ দিয়ে, আমি নিয়েছি ওটা, খেতেই আছে খেতেই আছে। বাজার থেকে শুরু হয় খাওয়া আর কি। আজকে মেনুতে এই এই আছে, এই না বলেছিস, সরি বন্ধুরা। আজকে মেনুতে কি কি আছে আমি আরেকবার বলে দিই ভালোভাবে। এখানে ভাত আছে, কুমড়ো শাক আছে, চিংড়ি, ছোট ছোট চিংড়ি মাছের বড়া আছে, আর এখানে ডিমের কারি হয়েছে আলু দিয়ে, আর গাঁঠি কচু যেটা বলে আর কি, ছোট ছোট যে গাঁঠি কচু গুলো হয় সেটা হলো চিংড়ি মাছ দিয়ে হয়েছে। এই যে একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে হয়েছে, সঙ্গে ডিম আমার ছিল, হ্যাঁ ওর ডিম। তাই এই নিয়ে আমরা খাওয়া শুরু করছি। কুমড়ো শাকটা আমার বাটার থেকে আমার শুধু শুধু বেশি ভালো লাগে। চেনেই না কোন সবজির নাম জানা বলতে পারবে না। হাসির কথা বন্ধুদের বলি, একবার আনারস, দুটো আনারস এনেছিল, একটা আমাদের বাড়ি একটা ওই বাড়ি,
মানে ওর পিসিবাড়ি বলছে যে পিসিবাড়ি দিয়ে আয় এটা বলেছি আবার ও আবার গিয়ে ওর বড় ঠাকুরে মানে পিসির শাশুড়িয়ে ও আবার বড় ঠাকুর বলে ডাকে আর বড় ঠাকুর হাতে দিচ্ছে ও বড় ঠাকুর এনাও তোমাদের কাঁঠাল দিয়ে পাঠালো আমাদের ওই বাড়ি থেকে এনাও কাঁঠাল আনার আসলে কাঁঠাল বলে ওর বড় ঠাকুর হাতের মধ্যে নিয়ে তাকিয়ে আছে যে এটা কাঁঠাল পরে বলতে পারবে না কোনটা উচ্ছে কোনটা গরম না বলতে পারবে না বাড়ি এসেছে সবাই বলছে ওটা তো আমি বলেছিলাম ওটা কাঁটা বলে কি না ওই গায়ের উপরে কাটা কাটা থাকে না ওই কাটা কাটা দেখে ও বলেছে এটা কাঁঠা আমিও নিয়ে নেবো তাতে কচু আর চিংড়ি মাছ কাঁঠাল কাঁঠাল কাঁঠালের গায়ে কাঁটা পেল সত্যি গাছের হচ্ছে তরকারিটা এত ভালো লাগছে আর চিংড়ি মাছের সাথে এবার আমি নিয়ে নেব ডিম বলে না এবারে দিয়ে খেয়ে নি আমি নিয়ে নেবো ডিম আমরা হাঁড়ি হচ্ছে
বলে আমাদের বাড়ি সবারই ভালো নাকি পান্তুয়া লিপু আমারও ডিম হলে ভালো লাগে তোমাদের দাদা বাবার ডিমটাও ভালোবাসে কিন্তু মাও খাচ্ছে না মা বাবার তো ওই জন্য ডিম খুব একটা হয় না আমাদের আমার ছেলে খাওয়া হয়ে গেছে ও চলে গেল এখন আমি একা বসে বসে খাওয়া হচ্ছে খাওয়া হয়ে গেল বসে থাকবো খাওয়া শেষ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর টাটা সবাই ভালো থাকো